কুড়িগ্রামের নাগেশ্বরীতে এবার ডিম দিয়েছে মোরগ। অবিশ্বাস্য হলেও ঘটনাটি সত্য বলে দাবি করেছেন মোরগের মালিক। এক খেরের পালার মধ্যে এই মোরগটা ভাষা বাঁধছিল, ভাষা বাঁধছে আবার বসছিল, বসিয়ে আবার মোরগটা দাঁড়াছিল। উপজেলার ভেতরবন্ধ ইউনিয়নের ভাঙামোর গ্রামে এই ঘটনা ঘটে। তা আমার নাতি ওটে দেখার পর যে মোরগটা এই জায়গায় কি করে আমি দেখি পরে। তবে সৃষ্টির প্রথা ভাঙার এই বিষয়টির বাস্তবতা নিয়ে জনমনে দেখা দিয়েছে নানা প্রশ্ন। মুরুক যখন একটু বসিয়ে যখন মুরুক উঠে গেছে তখন আমার নাত ওই ভাষার কাছে যায় দেখে মুরুকের ডিম পড়ি আছে। মোরগের মালিক রুহুল আমিন জানান বিষয়টি প্রথমে নজরে আসে তার প্রতিবেশী 10 বছরের এক শিশু বেলালের চোখে। আমি তখন বাড়ি থেকে আসতেছিলাম, তখন দেখতাম একটা মুরুক ওডিয়া ভাষা বিন দিতা। গত কয়েকদিন আগে সে পাশের একটি ঘরের গাদার কাছ দিয়ে আসছিল। এসেছিলাম তারপরে 2-3 মিনিট অপেক্ষা করলাম, তারপরে মুরুকটা উড়ে যায়। হঠাৎ দেখতে পায় কোনো মুরগি ডিম দেওয়ার সময় বাসা বেঁধে যেভাবে বসে থাকে ঠিক সেভাবে বসে আছে একটি লাল মোরগ। এর কিছুক্ষণ পরে তাকে দেখে মোরগটি উঠে গেলে সে একটি ডিম দেখতে পায়। তার মধ্যে দেহটা একটা ছোট ডিম, তার ডিমটা ধরে এসে দাদু দেয়ালং বলে এটা তো মুরগির ডিম পাচ্ছে। বাদামি রঙের এই ডিমটি ছিল কিছুটা লম্বা ও ছোট আকৃতির। মুরগ তো সারি দেওয়া জিনিস, বাঁধা জিনিস তো না। তা মুরগ বেড়ায় 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 আবার নাতি এসে হঠাৎ করে বলে মা যে তোর মুরগ ডিম পাচ্ছে। বিষয়টি জানতে পেয়ে কৌতূহলী মানুষের ভিড় জমে বাড়িতে। মুরগের ডিম একরকম আর মুরগির ডিম একরকম, ফোন এত ছোট যে মুরগ ডিম পারবে এটা কল্পনার বাইরে। এরকম ডিম আমি কোনোদিনও দেখি নাই এবং শুনিও নাই যে মুরগ কখনো ডিম পারে। তবে এর বাস্তবতা নিয়ে সবার চোখে মুখে ছিল সংশয়। এটা তো দেখলাম বাস্তব, মুরগি ছড়াই ডিম দিছে আর সোনা কথা দেখি নাই, সেটা পুরুষ লোকের বাচ্চা। অবিশ্বাস্য বলেছেন সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান শফিউল আলম শফি। ভিতরবন্ধ ইউনিয়নে ভাঙামোর গ্রামে রুহুল আমিন নামে এক লোকের বাড়িতে একটি মোরগ ডিম পেড়েছে, এটা আমি আমার এলাকাবাসীর মুখ থেকে শুনেছি, কিন্তু আমার বিষয়টি আমার কাছে অবিশ্বাস্য মনে হয়। উপজেলা ভেটেনারি সার্জন ডক্টর আশিকুর রহমান জানান এটি কোনোভাবেই সম্ভব নয়। দেখার জন্য আসছিলাম কিন্তু দেখার পরে এটা আমার বিশ্বাস হয় না যে মোরগ কোনোদিন ডিম পাড়ে, হয়তো বা কোনো মুরগি ডিম পাড়ে গেছে, মোরগ সেখানে আসে আশা পাচ্ছে, হয়তো এই কারণে হয়তো বলতেছে যে মোরগ ডিম পাড়ে। উল্লেখ্য এর আগে 2012 সালে মোরগের ডিম পাড়ার এরকম অবিশ্বাস্য ঘটনা ঘটেছিল চীনের আনহুই প্রদেশের মেমচিং সিটির চুমিয়াও গ্রামে। সে সময় সেখানকার খামারি হুয়াংলির ছোট্ট একটি পারিবারিক খামারে এ ঘটনা ঘটে যা সে সময় আলোড়ন সৃষ্টি করেছিল। এটা মুরগির ডিম, এটা হ্যাঁ এটা হয়তো ঘটনা হইতেও পারে।